নমস্কার, আমি পায়েল, চলে এসেছি লকডাউন আড্ডার এপিসোড নাম্বার 11 নিয়ে। আর যা কথা দিয়েছিলাম, আমার সাথে থাকবে অমিত পাল, অমিতকে নিয়ে চলে এসেছি। অমিত, ওয়েলকাম টু সঙ্গতি, কেমন আছো থ্যাংক বলো? ইউ। আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমারও চলছে গো। এখন কাজকর্ম তো বন্ধ, তো কি করে সময়টা কাটাচ্ছো? না, কাজকর্ম বন্ধ, কিন্তু বেসিক্যালি আমি তো ব্যাংকে জব করি, তো আমাকে রোজই যেতে ও, হচ্ছে এখন অফিসে। অফিসে সেরম ভাবে ছুটি দেয়নি যে না এতজন না, আসবে, মানে রোটেশন ওয়াইজ? না, রোটেশন ওয়াইজ আসছিল তখন, যেটা হচ্ছে সোম বুধ শুক্র আমাকে যেত, 50% অ্যাটেন্ডেন্স ছিল। তা এখন তো হ্যাঁ, আমি যেতে পারছি না, কারণ আমার ব্রাঞ্চ ছিল হচ্ছে ময়দানে, তো এখন আমি আচ্ছা, নিয়ারেস্ট ব্রাঞ্চ থেকেই করছি, তো সেখানে আমাকে প্রতিদিনই যেতে হচ্ছে। টাইমিংটা কমিয়ে দিয়েছে, এখন 10টা থেকে 2টো করে দিয়েছে, যেটা আগে 10টা থেকে 5টা অব্দি ছিল, সেটা কমিয়ে দিয়েছে। হাফ ছুটি, হাফ ছুটি, স্কুলে হাফ হাফ ছুটি, ছুটি হ্যাঁ হতো হাফ না? ছুটি, হ্যাঁ হ্যাঁ এরকমই। তো ব্যাংকের পরিস্থিতি কিরকম? ব্যাংক নিয়ে যখন কথা হলো, তো ব্যাংক হ্যাঁ, থেকে জেনে নিই। ব্যাংকের পরিস্থিতি তো খুবই ভালো, বাট প্রবলেমটা হচ্ছে যে আগে যেরকম মানে ব্যাংক নর্মালের সময় যে কাজটা হতো ঠিকঠাক করে, সেটা ঠিকঠাক করে হতে পারছে না এখন, কারণ কাস্টমারও আসতে ভয় পাচ্ছে, কারণ করোনার যে এখন পরিস্থিতি, তো সেটার জন্যই আর কি। তো আমাদেরও খুব মানে একটা এমনি প্রবলেম হয়ে যাচ্ছে। লেনদেন তো হচ্ছে, টাকা হ্যাঁ, পয়সার লেনদেন লেনদেন হচ্ছে, তো হচ্ছে, হ্যাঁ টাকা পয়সার লেনদেন হচ্ছে, শুধু ডিপোজিট আর উইথড্রল সেটাই হচ্ছে, আর চেক ডিপোজিট ওটাই চেক চলছে। উইথড্রল ওটাই ওটাই হচ্ছে, আর অন্য কিছু কাস্টমার অ্যালাউ করছে না আমাদের, তাদের বাড়িতে এন্টারটেইন করছে না এই করোনার জন্য, সেটাই সেটা একটা বড় প্রবলেম হয়ে যাচ্ছে স্বাভাবিক, আমাদের জন্য। হ্যাঁ অ্যাকচুয়ালি ওটাতে রিস্পেক্টটা তোমাদেরও বেশি, যদি প্রায় মানে হ্যাঁ 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 বাড়িতে গিয়েও করো। তো কার হ্যাঁ বাড়িতে কোভিড আছে তুমি তো জানো না, সেটাই। তো তোমাদের আবার রিস্পেক্টটাই কাস্টমারের দিক বেশি। থেকে হলে কাস্টমারের কিন্তু রিস্ক ফ্যাক্টর অনেকটাই বেশি, কারণ আমরাও ব্যাংক থেকে আসি, ব্যাংকে প্রচুর লোক আসে, তো দুদিক থেকেই প্রবলেম সব আর কি সেটা। ঠিকই তাই, হ্যাঁ অ্যাকচুয়ালি সমস্যা হচ্ছে বিশ্বাসযোগ্যতায়। যদি বিশ্বাস করে একদম যে নেই। আমার কোভিড নেই, হ্যাঁ তাহলে হ্যাঁ কিন্তু এত ঝামেলা থাকে না। তার মধ্যে আরো একটা হয়েছে, এখন আবার মানে যানবাহনে কিছু চলছে না, তো ট্রান্সপোর্টেশন না থাকলে তো খুবই প্রবলেম যাতায়াত করাটা। সেটা তো একটা সমস্যাই, আর তার মধ্যে বাস যে ছিল, স্টেট বাস, গভর্নমেন্ট বাস, কোনো বাসই নেই। সেটাও মানে একটা দুটো হাতে গোনা, সেটাতে ট্রাভেল করা মানে কখন আমি কোনটা যাবে। আমি সেদিনকে বেরিয়েছিলাম, মানে ওই আমাদের আমফানের আগে, এই সরি, ইয়াসের আগের দিনকে। হ্যাঁ, আমি দেখিনি যে রাস্তায় কোনো বাস চলছে বলে, শুধু প্রাইভেট কার। তাও আইডেন্টি কার্ড দেখাতে হচ্ছে, তুমি কোথা দিয়ে কি করছো না কোথায় যাচ্ছো, করছো। কোথায় কি করো, ই পাস একটা সিস্টেম করে দিয়েছে এখন, তো আমাদের যেহেতু আই হ্যাঁ কার্ড আছে, তো সেটা প্রবলেম হয় না আমাদের, কিন্তু হ্যাঁ, বাস আমাদেরও আছে তাই, মানে অনেক কম, সংখ্যায় অনেক কম, সেটাই। আজকে আমি দেখেছি কিন্তু অনেক কম বাস। তো মানে তুমি ব্যালেন্স করো কি করে? মডেলিং প্লাস ব্যাংকিং, দুটো ব্যালেন্স হয় কি করে? না, ব্যালেন্স তো করতে হবে, দেখো মানে অফিস থেকে আসার পর কিছু টাইম বেঁচে যায়, হুম হুম আর শনিবার করে আমাদের বন্ধ থাকে, সেকেন্ড স্যাটারডে ফোর্থ স্যাটারডে অফ থাকে, রোববার দিন অফ থাকে। তা ব্যাংকে একটা সুবিধা কি আছে, ব্যাংকে সব ধরনের ছুটি কিন্তু ব্যাংকে আছে, এই যে বুদ্ধ পূর্ণিমা গেল সেটারও কিন্তু ছুটি আছে ব্যাংকে, যেটা অন্যান্য এটা সেক্টরে কিন্তু নেই। মজার, এটা এটা কিন্তু কিন্তু মজার। ব্যাংকে সব ধরনের ছুটি আছে, মানে ছুটিটা সব ধরনেরই ছুটি আমরা পাই, তো সেদিক থেকে হ্যাঁ, ম্যানেজ করাটা একটু মানে ইজি আর কি, ব্যাপারটা করে নিয়েছি, বেশ। এবার কাজ অমিত, তুমি করতে কি হবে। বাংলাদেশি? না না না, বাংলাদেশ, কথার ধরনটা শুনে হ্যাঁ মনে কথার হচ্ছে তুমি কথার বাংলা। ধরনটা একটু আছে। হ্যাঁ না, তুমি বাংলাদেশি না, বলছিলে, অরিজিন আমার বাংলাদেশ, পূর্বপুরুষরা ছিলেন, হ্যাঁ 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 আমার পূর্বপুরুষরা অরিজিন, হ্যাঁ 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 সেজন্যই আছে কথাটা, আমি জানি বাংলাদেশের কোথায়? বাংলাদেশে আমাদের সিলেটের, বেসিক্যালি আমি সিলেটে আছি। সিলেটের? আচ্ছা, আমারও পূর্বপুরুষ হ্যাঁ, বাংলাদেশি, আমরা ঢাকা, তাই বেশিরভাগ কারণে আর কি সবারই পূর্বপুরুষ বাংলাদেশেরই থাকে। সব পালেরা একই জায়গা থেকে হয় বেসিক্যালি। হ্যাঁ যাই হোক, তো এখন বলো যে মডেলিং আর ব্যাংকিং দুটো ম্যানেজ করছো কি করে? এটা কি মানে পসিবল কি করে? ছুটির জন্য পসিবল হচ্ছে শুধু তা হচ্ছে, তো নয়, নিজেকেও তো হ্যাঁ না প্র্যাকটিস করতে হয়। ছুটির জন্য হচ্ছে, তার আমি নিজেকেও একদম, এখন সবচেয়ে বড় কথা যে ব্যাংকিং করে যাই, নিজেকে ফিট রাখতে হবে, তো আমি দেখেছি মানে অবভিয়াসলি, ফিট ফিটনেস এর জন্য জিম যাওয়া, সবকিছু সবকিছু ম্যানেজ করে চলতে হচ্ছে এখন, তো সেখানে স্যার আমাকে অনেকটা সাপোর্ট করছেন, প্রসেনজিৎ স্যার অনেকে সাপোর্ট করছেন, মানে স্যার সেরকম ভাবে আমাকে কাজগুলো দিচ্ছেন যেখানে আমি ছুটি নিয়ে বা কিছু একটা করে, বা শনি রোববার যখন কাজ বেশি থাকে সেই কাজগুলো আমি করছি, তো স্যার প্রচুর সাপোর্ট করছেন আমাকে। বাহ, এটা বেশ ভালো। তো তুমি মানে ব্যাংকিংটা কবে থেকে, মানে কাজকর্মটা কবে থেকে শুরু করলে? আমি 2019-এ জয়েন করেছি ব্যাংকিং এ, জানুয়ারি মাসে, অর্থাৎ এখনো তো আচ্ছা, চলছে কন্টিনিউ। আর মডেলিংটা?
মডেলিংটা আমি শুরু করেছি 2020 অক্টোবর থেকে স্টার্ট করেছি আমি, বেশি দিন হয়নি। আচ্ছা, না না, বেশি দিনের বেশি না, মানে আমি জিজ্ঞেস করছি কারণ হ্যাঁ দুটো তো একদম ডিফারেশন ডিফারেন্ট পুরোপুরো ফিল্ড, তো একদম, তো মানে দুটোই একদম ডিফারেন্ট, একদম প্রফেশন। একদমই তাই, তো মানে হ্যাঁ দুটো তুমি মডেলিং এ আসবে এটা হয় মানে এলো কোথা থেকে মাথায়? এটা এলো কোথা থেকে আমি বলছি, ফার্স্ট অফ অল আমি পেজটা দেখেছিলাম স্টাইল এখন পেজটা অনেকদিন ধরেই ফলো করছিলাম প্রায় 1 বছর ধরে, তারপর সেখান থেকে আমার সুজয়দার সাথে কথা হয়েছিল, সুজয়দার কথা না বললেই নয়, খুব হেল্প করেছে আমাকে সুজয়দা, তো সুজয়দার সাথে কথা হয়েছে, সুজয়দার থেকেই আমার স্যারের সাথে পরিচয়। তো সুজয়দার সাথে এমনি কথা হচ্ছে, দাদা আমি এরকম ইচ্ছুক আছি, তো দাদা একদিন ডেকেছিল রুবির ওদিক ওখানেই, তো আফটার দ্যাট সেদিন স্যারও এসেছিলেন, স্যারের সাথে কথাবার্তা হলো, তারপর আস্তে আস্তে তারপর সবকিছু করলাম আর কি। মানে বাহ, মডেলিং এটা এর আমি ভালো। এমও জানতাম না, স্যার আমাকে পুরো রেডি করেছে, মানে না না, কিভাবে সেটা তো র্যাম্প ওয়াক করতে হয় কিভাবে, একদম হ্যাঁ খুব সাপোর্ট করেছেন তো স্যার। তোমার মানে কোন কোন ব্র্যান্ডের সাথে এখনো কাজ হয়েছে অমিত? আমার এখনো কাজ হয়েছে, শপার্স স্টপ করেছি আমি, মোহিনীমোহন কাঞ্জিলাল করেছি, আদি রেডিমেড সেন্টার করেছি, ভাস্কর হুম হুম শ্রীনিকেতন করেছি, তারপর হচ্ছে আরো ম্যাটার এস বলে একটা ব্র্যান্ড আছে সেটা মেকআপ করেছি, ব্র্যান্ড, না মেকআপ ব্র্যান্ড না, ম্যাটার এস হচ্ছে একটা মানে ছেলেদেরই আর কি, সুরজিৎদা গার্মেন্টস এর ব্র্যান্ড, গার্মেন্টস এর, গার্মেন্টস এর গার্মেন্টস এর, ব্র্যান্ড, গার্মেন্টস এর হ্যাঁ, সেটা ছেলেদের বেসিক্যালি পাঞ্জাবির জন্য ছেলেদের, ছেলেদের হ্যাঁ ছেলেদের জন্যই বিখ্যাত। তারপর মুহূর্ত কুর্তা সেটা করেছি, যেটা এথনিক এর উপর ছিল, তারপর হচ্ছে এই কটাই করেছি এখনো পর্যন্ত, তো সামনে আরো কাজ আছে, লকডাউন উপরে গেছে এখন, দেখলাম আমার 15 জুন পর্যন্ত করে দিয়েছে, তো স্যারের সাথে অনেক প্ল্যানিং ই আছে, তো দেখা যায় কতটা কি করা যায়, লকডাউনের জন্য পুরো মানে একটা পিক, মানে একটা কাজ ঠিকঠাক করে স্মুথলি চলছিল, মানে একটা প্রবলেম হয়ে গেল আর কি। সত্যি তাই। অ্যাকচুয়ালি কি হয়, আমরা তো বাড়িতে বসে থাকতে পারি না, ব্যক্তিগত ভাবে আমি নিজের কথাই বলবো, যে সারাদিন এদিক থেকে হ্যাঁ ওদিক করতে হচ্ছে, হঠাৎ করে যদি লকডাউনটা দিয়ে দেয় না, ছুটতে পারছি হ্যাঁ না, তো কেমন একটা অস্বস্তি হচ্ছে, মানে সারাদিন যেন কিছুই একটা করিনি, মানে কিরকম একটা বিশাল একটা অস্বস্তি মেজার লাগে। পান বাড়ল। হ্যাঁ তো তারপর কতগুলো শো ক্যান্সেল হয়ে গেছে সেটাও প্রচুর শো, প্রচুর শো ক্যান্সেল হয়েছে, কারণ ইভেন্ট নেই তো, এবার ইভেন্টটা হবে প্রচুর। সেখানে কোভিড এর ভয়। তো অমিত, তুমি হ্যাঁ এখন সেখানে কবি যাবে, সেটা কবে যাবে কি সেকেন্ড ওয়েভটা কবে যাবে সেটাও আমরা জানি না। এক্স্যাক্টলি তাই, আদে দেখো যদি আমরা সচেতন হতাম তাহলে আজকে এতটা মানে লকডাউনে পড়তেও হতো না, আর আমাদের হতো না এটা আমি বলছি, আমি এখনো বলছি এখনো মানুষ সচেতন না, কেন আমি বলছি, আমি না আজকে অফিস নয় তো। থেকে ফেরার পর তখন 4:30 বাজে, মানে মানুষ এত বৃষ্টি, আজকে এত বৃষ্টি পড়ছিল, মানুষ মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে মিষ্টি খাচ্ছে, মানে এটা তো নেসেসিটি নয়, মানুষ এখনো সচেতন না, মানে মিষ্টির সেটাই দোকানে আমি ভাবি, মিষ্টি ধর খাবে সকালবেলা কে? অফিস মিষ্টির যাই যখন, তো দোকান তো বাজারের খোলা মুখে দেখি। রেখেছে, মিষ্টির দোকান তো খোলা রেখেছে। এবার এবার দেখো, মিষ্টির দোকানটা খোলা সেটাই তো আমি রেখেছে বুঝতে কারণ পারছি, গরু, মিষ্টির দোকানটা কেন খোলা নেই, কারণ মিষ্টির দোকান যদি খোলা না রাখতো, তোমার এই যে গরু যে দুধটা দিচ্ছে সেটা না দিতে পেরে অনেক গরু মারা গিয়েছিল গত বছরে, তো ওই কারণে দেখো আচ্ছা আচ্ছা আমরা মানুষরা বুঝবো, এবার গরুরা তো বুঝবে না, গরু আমরা তো আমাদের অবলা প্রাণী। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ গরু তো বুঝবে না যে ওর ওর দুধ দেওয়ার কাজ ও দুধ দেবে, এবার দুধ নষ্ট হচ্ছে, এবার মানে দুধ মিষ্টি দিচ্ছে, হ্যাঁ তাকে ঘিরে অনেকগুলো ইন্ডাস্ট্রি জড়িয়ে গেছে, তো কাজেই মিষ্টিটা না খুলে নয়। কিন্তু একদম আমার একদম একদম, বক্তব্য, মিষ্টির দোকান যদিও বা খুললো কিন্তু কিনতে যাবে খারাপ খোলা থাকে 4:30 এই মানুষের। মানে এই গ্যাসের সময় এত পরিস্থিতি খারাপ, এত বৃষ্টি পড়ছে বাইরে, সেখানে দাঁড়িয়ে 5-6 জন মিস্ত্রি আছে, ইভেন আমি ফটো তুলে রেখেছি সেটা, ওটা কিন্তু বেশ মানে আর মজার, মানে সকালবেলা তুমি যদি বাজারে যাও, সকালবেলা যদি বাজারে মানুষ এটা লাস্ট বাজার করছে আমার মনে হয়, আজকে এত বৃষ্টি পড়ছিল তার মধ্যে বাজারে এত ভিড়, মানে লাস্ট বাজার লাইফে আমার মনে হচ্ছে, আর বাজার করতে সবার পারবে না করোনা হয়ে এরকম যাবে, অবস্থা। একদিনে মারা গেছে, একদিনেই মারা যাবে এতজন লোক। আস্তে আস্তে পরিস্থিতি আসবে, থার্ড ওয়েভ যখন আসবে তখন সেটাই বলছি, এরকমই পরিস্থিতি আসবে, অ্যাকচুয়ালি আমাদের এটা মানে হ্যাবিট আমরা করে নিতে সচেতন না হবে হলে 4-5 কিছু, আমরা বছর যতই রাজনৈতিক দলকে দোষ দেই, একদম, তো আমরা সচেতন না হলে কিছু হবে না, আমাদেরকে রাজনৈতিক সচেতন দলকে হতে হবে দোষ আর কি। দিয়ে লাভ নেই গো, কারণ রাজনীতিটা আসে কিসের জন্য? সাধারণ মানুষের জন্য। সাধারণ মানুষই হ্যাঁ যদি সচেতন না হয় তাহলে আর সচেতন না রাজনীতি হয় আজকে তাহলে কি, যদি, একদম একদম একদম, সেটাই
ঘুরে ফিরে সেই সাধারণ মানুষের উপরে বিষয়টা সাধারণ বর্তায়। মানুষের উপরে, একদম, আমরা সচেতন থাকলে ঠিকঠাক সবকিছুই হবে। ঠিকই তাই। আচ্ছা অমিত, তুমি এতগুলো ব্র্যান্ডের সাথে কাজ করেছো, তোমার ফেভারিট ব্র্যান্ড কি, নাম কি, দেশি এবং বিদেশি দুটোই? হ্যালো, কথাটা কেটে গেলে শুনতে পাইনি, আরেকবার বলো। হ্যাঁ বলছি, তোমার ফেভারিট ব্র্যান্ডের নাম কি, দেশি এবং বিদেশি? ফেভারিট ব্র্যান্ড হচ্ছে দেশি, যদি আমি বেসিক্যালি তো স্পোর্টস এর দিকেই ছিলাম, তো আমার স্পোর্টস ব্র্যান্ড গুলো খুব ভালো লাগে, রিবক, বেশ, নাইক, এসবই, মানে খুব, মানে আমি স্পোর্টস জিনিসই পড়তে বেশি পছন্দ করি, তো সেদিকটাই আচ্ছা আমার খুব ভালো লাগে। আর তুমি আমি যখন ফর্মালের দিক মডেলিংটা, থেকে আমি হ্যাঁ বলো, অফিসে, হ্যালো হ্যালো অমিত, ফোনটা কাটছে, হ্যাঁ ওই যে, হ্যালো কিন্তু অমিত, আমি আই থিঙ্ক ইট, হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো, তোমার কথা কেটে আসছে। হ্যাঁ আমিও তোমার কথাটা কেটে কেটেই পাচ্ছি। আমি জিজ্ঞেস করছি যে তোমার মানে ফর্মাল যেটা বলছিলে, ফর্মাল ব্র্যান্ড, সে ফর্মাল ব্র্যান্ড কোনটা? হ্যাঁ ব্র্যান্ডের কথাটা আর কি, তো ব্র্যান্ড আমি লুই ফিলিপটা খুব বেশি প্রেফার করি, কারণ এই ব্র্যান্ডটার জামা কাপড় গুলো, ফিটিংস গুলো খুব ভালো হয়। তো টার্টেল আছে, আচ্ছা প্লাস আমি অফিসে যেগুলো পড়ি সেগুলো বেসিক্যালি রেমন্ডেরই পড়ি, পিটার ইংল্যান্ড, রেমন্ড, আচ্ছা, এদের ফর্মাল ড্রেস খুব ভালো। আর দেশীয়, দেশীয় ব্র্যান্ড দেশে তোমার কি বেশিরভাগ, ভালো? দেশীয় ব্র্যান্ড বলতে বেশিরভাগ আমি পাঞ্জাবিটাই বেশি প্রেফার করি, তো আচ্ছা পিটার ইংল্যান্ড যে ব্র্যান্ড আছে ওদের পাঞ্জাবি গুলো খুব ভালো, তো আমি বেশিরভাগ পিটার ইংল্যান্ডের পাঞ্জাবি ব্যবহার করি। প্লাস হচ্ছে ম্যাটার এস যে বলে আমি ব্র্যান্ডটা বললাম, তাদেরও কালেকশন খুবই ভালো, মানে আমি 5-6টা কাজ করেছি ওনাদের সাথে, তো সরি, আমি ভাবছি এখন দাদার সুরজিৎ দা আছে হচ্ছে ম্যাটার এসে, তো সুরজিৎদের কাছ থেকেও কিছু ড্রেস নেব, মানে এত ভালো বাহ, কালেকশন, এত ভালো ডিজাইন, মানে একটু ইউনিক অন্য ধরনের। আমরা তো গতানুগতিক তো ড্রেস পরেই আসছি, একটা এক ধরনের পাঞ্জাবি টাইপ একদমই সবকিছু, তো এটা অনেকটাই একদমই, আলাদা। তো আমি ভাবছি ম্যাটার্স থেকেও কিছু, আমি সুরজিতের সাথে অলরেডি কথা বলে নিয়েছি, তো কিছু ড্রেস আমি হুম ওখান হুম থেকে নেবো। আচ্ছা, তোমার মডেল হিসাবে এই যে জার্নিটা, সেটা মানে তুমি বললে অনলাইন দেখে হয়েছে, তো মানে হ্যাঁ হঠাৎ করে হ্যাঁ মডেলিং কেন, অন্য না না কিছু কেন মডেলিং ভাবনি? না, অন্য কিছু না, বেসিক্যালি আমি আগে স্পোর্টসম্যান ছিলাম, আমি ক্রিকেট খেলতাম আগে, 2012 হ্যাঁ হ্যাঁ, থেকে 2018 পর্যন্ত আমি ক্রিকেটই খেলতাম। তো 18 একটা আমি একটা শোল্ডার ইনজুরি পাই, আফটার দ্যাট আমি ক্রিকেট ছেড়ে দিয়ে আমি ব্যাংকে যোগ, ব্যাংকে জয়েন করেছি। তারপরে আস্তে আস্তে মানে দেখতাম ভালো, তো আমার ইচ্ছে ছিল না যে মডেল হব, আমি ভেবেছিলাম আমি সুজাতার সাথে 2-3টা মানে ফটো শুট করবো, এই করবো, মানুষটা শখ যেটা থাকে আর কি। তারপর আস্তে হ্যাঁ আস্তে স্যারের সাথে সিনারের কথা বলে, জিনিস, স্যার আমাকে এত মোটিভেট করেছে যে না তুমি কিছু করতে, তো তারপর থেকে ইচ্ছেটা আরো মানে বেড়ে গেছে, এখন মানে ফুলফিল ইচ্ছে আর কি বলতে। বা তোমার যখন তুমি এটা করলে, বাড়িতে নিশ্চয়ই জানাতে হয়েছে যে আমি এই ধরনের কাজ হ্যাঁ করছি, অবশ্যই, তো হ্যাঁ বাড়ির লোকের রিয়াকশন কি ছিল, যে হঠাৎ না করে বাড়ির লোকের ব্যাংক রিয়েকশন, থেকে? মানে বাড়ির লোক বলছে, মানে বাড়ির লোক এইটুখানি বিশ্বাস আছে আমার প্রতি যে আমি কখনো বাজে কাজ কিছু করবো না, কারণ লাইফে না এটা এরকম আমি কিছু বাজে নয়, করিও নি, কারণ বাজে না নয়, না আমি না বলছি কারণ ডিফারেন্ট না না প্রফেশন আমি বা একটা কথা ডিফারেন্ট বলছি, ফিল্ড। মধ্যবিত্ত ফ্যামিলি না, মডেলিং মানে এখনো মানে বুঝতেই পারছো আমি কি মিন হ্যাঁ করতে চাইছিলাম, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, তো সেটাই আর কি। তো আমি খুব লাকি, আমি স্যারের সাথে আমার প্রথম যোগাযোগ হয়েছে স্যারের সাথে, যদি বাজে কোনো কিছু যোগাযোগ হয়তো আমি এই প্রফেশনে আসতামই না, ঠিকই তাই, ঠিকই তাই, তো আমি খুব এই লাকি যে ফিল্ডে আমি স্যারের অনেকেই সাথে আছে, যোগাযোগ, একদম একদম, তুমি জানো সবকিছু সে কি হয় কি না হয়, তো ঠিকই তাই। সেটাই আর কি। না বাড়িতে ভেবেছি দেখ তুই যেটা ভালো বুঝবি সেটাই কর, যদি চাকরির সাথে সাথে করতে পারিস অবভিয়াসলি করবি, কারণ আমি চাকরির সাথে সাথে ক্রিকেটটাও খেলতাম, তো সেটাই আর কি, তো সেটাই আমি চেষ্টা করছি এখন, এবার কথাটা কি করতে পারি দেখি। তুমি কি এখনো ক্রিকেট প্র্যাকটিস করো? এখন আর করা হয় না, আচ্ছা না মানে এই ওটা বছর আমি আগের মাঠে, এই যুগের বছর ব্যাপার। মাঠে নামিনি আমি, হ্যাঁ এই বছর মাঠে নামিনি আমি।
এই বছরে মাঠে আর নামবে কি করে, মাঠ তো খোলার আগেই বন্ধ হয়ে গেল। মাঠ তো খোলার আগেই বন্ধ হয়ে গেছে, সেটাই বলছি, মাঠ খোলার সেটাই। আগেই বন্ধ আর হয়ে এই বছর গেছে। খেলাও হয়নি তো তেমন, কোনো খেলাই হয়নি, শুধু কয়েকটা জাস্ট যাও মানে যাও, অর্গানাইজাররা অর্গানাইজ করলো, মানে হুম কোভিড এর জন্য বন্ধ হয়ে গেল। মানে আইপিএল টা পোস্টপোন হয়ে গেল। সেটাই তো। তোমাকে যদি কোনো ব্র্যান্ডে দেওয়া হয়, ব্র্যান্ডেড হয়ে শুট করার জন্য বিদেশি, তো তুমি নিজেকে কোন ব্র্যান্ডে দেখতে পাবে? মানে মনে হয় না যে এটা আমার অ্যাসপায়ারিং ব্র্যান্ড, আমি যদি এই ব্র্যান্ডের হয়ে শুট করতে পারি, ব্যানার শুট, রোডিং শুট, আমি ফাটিয়ে দেবো। তো তোমার এরকম তো কি মাথায় আছে? আমি ফার্স্টেই বলেছি আমি খুব স্পোর্টস ওরিয়েন্টেড ছেলে, তো আমার নাইক অ্যাডিডাস যদি আমি করতে পারি তো, বা পিউমা যদি আমি করতে পারি তো, মানে খুব লাকি মনে করবো আমি নিজেকে। মানে নাইক তো আমার ফেভারিট, আমার জুতো পুরো সব নাইকের আর কি, খেলা যেটা আমি পড়ি সব নাইকের জুতো পরি, স্পোর্টস শু মানে যা তুমি আছে। কি, আচ্ছা তুমি অফিসেও কি নাইকির জুতো পরে যাও? না না না, ওটা তো ফর্মাল শু, ওটা তো আমি পরি না, মানে আমি মানে যখন জিমে যাই বা কোন স্পোর্টস শু যেটা পরি সব নাইকেরই পরি হ্যাঁ, আমি, নাইক ব্র্যান্ড আমার ফেভারিট ব্র্যান্ড। তোমার শিডিউল কি থাকে সকাল থেকে এই মডেলিং নিয়ে সমস্তটা, তারপর ব্যাংকিং? সবকিছু মানে উইকডেজে, আমি বলছি উইকডেজে আমি সকাল 6:30টার সময় ঘুম থেকে উঠি, আফটার 7:15 বেরিয়ে যাই, 7টা 7:30 ট্রেনটা না ধরলে আমি পৌঁছাতে মানে ওখান থেকে 9টার আমি মেট্রোটা পাবো না হুম হুম দমদম থেকে, তো 9:30 মতো আমি অফিস পৌঁছে যাই, 6:15 আমার শিফটিং শেষ হয়, 6:15 থেকে আমি 6:29 মেট্রোটা ধরে দমদম আসি, তারপর বাড়ি বসে 7:45 রাত, আচ্ছা 7:45 পর 8:10 বাড়িতে 5-10 মিনিট রেস্ট নিয়ে 8:10 জিমে চলে যাই, জিমে চলে গিয়ে 10:30টার সময় জিম থেকে আসি, খেয়ে দিয়ে গো আবার পরের দিন যাই। এটা হচ্ছে আমার এখন লাইফ শিডিউল। বা আর এখন কি করছো, মানে হাফ ছুটির পর, স্কুলের হাফ ছুটির পরে? স্কুলে, হ্যাঁ সত্যি বলতে পারি স্কুলই, স্কুলের হাফ ছুটির পর আসি 4:30-5টার সময় আসি আমি, এসে তারপর একটু রেস্ট নিলাম, খাওয়া দাওয়া করলাম, তারপর বাড়িতে একটু ওয়ার্কআউট করলাম, কারণ এখন তো জিম আচ্ছা বন্ধ আমি যেতে পারছি না, সেটাই, কিছুদিন আগে মাঠে মাঠে ওয়ার্কআউট করতাম, তো মাঠ তো এখন বৃষ্টির জন্য আমি যেতে পারছি না, তো বাড়িতেই এখন এক্সারসাইজ করছি, তো ডাম্বেল ডাম্বেল যা আছে আচ্ছা সব বাড়িতে নিয়ে এসেছি, বাড়িতেই করছি এখন, মানে ওয়ার্কআউটটা মাস্ট, অবভিয়াসলি, ওয়ার্কআউট না করলে তো ওটা রেগুলার জিনিস। একদম। তো তুমি এই মডেলিং ইন্ডাস্ট্রিতে নিজেকে মোটিভেট রাখছো কি করে, কারণ লকডাউন তো এখন এমনিতেই কাজকর্ম নেই। নেই তো মানে আমি বলছি, কারণ তোমার যদিও আলাদা একটা প্রফেশন আছে, মডেলিংটা একটা অ্যাসপায়ারিং ফিল্ড, কিন্তু তাও মানে নিজেকে মোটিভেট রাখছো কি করে লকডাউনে? নিজে এই যে আমি বলছি যে ওয়ার্কআউটটা করছি, তো ওয়ার্কআউটের না মোটিভেশন লেভেল অনেকটা বাড়িয়ে দেয়, হুম হুম ওয়ার্কআউট কিন্তু মোটিভেশন লেভেল অনেকটা বাড়িয়ে দেয়। আমি জানি লকডাউন এখন হয়েছে কিন্তু আফটার কিছুদিন পর তো খুলবে, তারপর তো আমাকে কাজ করতে হবে, তো আমার যেগুলো যে মাইনাস পয়েন্ট গুলো ছিল সেগুলো আমি স্যারের সাথে অলরেডি ডিসকাস করছি, তো সেই জিনিসগুলো আমি প্লাস করার চেষ্টা করছি যেন আমি নেক্সট টাইমে আরো ভালো হয়ে আসতে পারি, সেটার উপরে আমি এখন কাজ করছি, তো ভেরি স্যারের সাথে গুড, আমি রেগুলারই কথা বলছি, কথা বলছি সেটা নিয়ে যে স্যার কি করে আরো ভালো করা যায়, কি আমার মাইনাস পয়েন্ট ছিল, তো স্যারের সাথে সেগুলো আমাকে বলে দিচ্ছেন, কারণ আস্তে আস্তে আমি হচ্ছে একটু অ্যাক্টিং এর দিকেও যাব, তো সেক্ষেত্রে আমার অ্যাক্টিং তো ওয়াও, প্র্যাকটিস হচ্ছে, তো সেটাই সেটাই আমি স্যারের সাথে কথা বলছি, স্যার ভিডিও পাঠাচ্ছেন আমাকে, তো সেটা আমি করছি, তো চেষ্টা করছি এই লকডাউনটাকে আমি মানে আমাকে নষ্ট হতে দিতে চাই না, মানে আমার যে মাইনাস পয়েন্ট গুলো আছে সেগুলোকে আমি প্লাস করবো। বাহ, দ্যাটস দ্য স্পিরিট। তুমি এতদিন ধরে কাজ করেছো ইন্ডাস্ট্রিতে, প্রায় 6 মাসের ওপরেই বলা চলে, তোমার যারা আপকামিং মডেল আছে, মানে তোমার জুনিয়র, তাদেরকে তুমি কি মেসেজ দিতে চাইবে? সবার প্রথমে হচ্ছে তোমাকে মাইন্ড সেট আপ করতে হবে যে তুমি কি চাইছো লাইফে, যে মডেলিং করবে না অ্যাক্টিং করবে না কি করবে, তারপর তারপর তুমি ডিসাইড করলে যে না আমি মডেল হব, মডেল হলে তোমাকে আগে একটা ভালো ইনস্টিটিউশনে যেতে হবে যেখানে তুমি ভালো করে শিখতে পারবে, কারণ মডেল কিন্তু মানে একটা সিরিয়াস, আমরা ভাবি যে ফটো তুললেই মডেল হয়ে গেলাম সেটা কিন্তু না, মডেল মানে তুমি যে ড্রেসটা ক্যারি করছো তোমাকে ওই ড্রেস দেখে লোকে কিন্তু সেটা পারচেস করবে, তো তোমাকে সেই ড্রেসটা ক্যারি করতে হবে, তুমি কিভাবে ক্যারি করবে সেই জিনিসগুলো তোমাকে জানতে হবে, তো একটা ভালো ইনস্টিটিউশনের থেকে তোমাকে আগে এই জিনিসগুলো শিখতে হবে, আফটার তুমি আস্তে আস্তে তুমি যদি একবার শিখে যাও জিনিসটা আস্তে আস্তে দেখবে তুমি কাজ পেয়ে যাবে, আর সবচেয়ে ভালো কথা বড় কথা হচ্ছে তোমাকে সঠিক জায়গায় যেতে হবে, তো সঠিক সেটা জায়গায় যদি বাজবে সে কি না করে? যায় সেটা বাঁচার জন্য সে আমি বলছি কথা বললেই বোঝা যায়,
মানে দু তিনটা, আমার সাথে তো হয়েছে দু তিনটে মেসেজ বা দু তিনটে ফোন কলে বোঝা যায় কে কি চাইছে কে কি চাইছে না। তো সেটা একদম বি কেয়ারফুল, মানে ভালো করে দেখতে হবে যে ভালো জায়গায় যেতে হবে, তো সেটার জন্য আর কি। তারপর আস্তে আস্তে কাজ শিখে গেলে কোনো প্রবলেম নেই, তারপর আস্তে আস্তে একদম যেরকম স্মুথলি কাজ চলে সেরকম ভাবেই চলবে। তো কাজটা আগে শিখতে হবে, বেশ কারণ আমাদের একটা কাছে, ধারণা আছে মডেলিং মানেই ফটো তুলে নিলাম আমি মডেল হয়ে গেলাম, সেটা কিন্তু নয়। তোমার কাছে মডেলিং মানে কি? আমার কাছে মডেলিং মানে যে আমরা তো বেসিক্যালি ডিজাইনারদের কাজ করি, ডিজাইনার বা যে কোনো কিছু হোক, তারা আমাদের শোকেস করে, তা তাদের ড্রেসটা কোনো যদি আমরা ব্র্যান্ডের ফুটিয়ে নয়, তুলি কোনো ব্র্যান্ডের, যদি সেই ড্রেসটা যদি আমাদের ফুটিয়ে তুলতে না পারি, কাস্টমার যদি আকৃষ্ট না হন, তো কাস্টমার এটা পারচেস করবেন না। তো ঠিকই তাই, আলটিমেটলি যে তো ডিজাইনারের যে যেটা উদ্দেশ্য ছিল সেটা আমরা ফুলফিল করতে পারছি না। আমরা বেসিক্যালি মডেল মানে কিন্তু একটা হ্যাঙ্গারের মতো, মানে হ্যাঙ্গারের উপর তুমি ড্রেসটা তুমি রেখে দিলে, এবার তুমি কিভাবে রিপ্রেজেন্ট করছো, মানে বায়ারদের কি করে তুমি আকর্ষণ করছো তার উপর ডিপেন্ড করছে কিন্তু। তো সেই কাজটা কিন্তু খুব টাফ। তোমাকে যখন প্রথম তুমি গেলে ইন্ডাস্ট্রিতে, মানে ইন্ডাস্ট্রিতে হ্যাঁ বলছি ইনস্টিটিউটে, হ্যাঁ সবকিছু আস্তে আস্তে শিখতে শুরু করলে, হ্যাঁ হ্যাঁ তখন তোমাকে কি মনে হয়েছিল এই ইন্ডাস্ট্রিটাকে দেখে যে একটা মডেল হতে গেলে যতটা দক্ষতার দরকার, তোমার সেই মুহূর্তে কি মনে হয়েছিল যে তুমি কি না, ওটা আমি পারবে? একটা কথা বলছি, যতটা দক্ষতা দরকার সেই মুহূর্তে আমার কিছুই ছিল না, মানে কি করে ক্যামেরার সামনে দাঁড়াবো, কোন অ্যাঙ্গেলে দাঁড়াবো, বা আমার মানে একটা জিনিস দেখবে মানুষের কিন্তু সবসময় সব মুখ কিন্তু মানে ঠিক ক্যামেরা ফেসিং হয় হয় না না, আর কি। তো তোমাকে তোমাকে জানতে হবে তোমার ফেসটা কোন দিকে সবচেয়ে ভালো, তো সেই জিনিসগুলো শিখতে হবে। তো আমি সবকিছুই আস্তে আস্তে স্যারই আমাকে শিখিয়েছেন, মানে বলতে গেলে হাতে ধরে শিখিয়েছেন। আর আরেকজনের কথা না বললে নয়, সেটা হচ্ছে অতুল দা, অতুল সিং, সে আমাকে প্রচুর হেল্প করেছে, মানে এই ইন্ডাস্ট্রিতে গ্রো করার জন্য প্রচুর হেল্প করেছেন। মানে কিভাবে কি পোজ দিতে হবে, এথনিক এর কি পোজ হবে, ওয়েস্টার্নে কিরকম পোজ হবে, বা আমি র্যাম্পে এথনিকে কিভাবে হাঁটবো, র্যাম্পে ওয়েস্টার্ন ড্রেস পরে কিভাবে হাঁটবো, ব্লেজার পরলে কিভাবে হাঁটতে হবে। তো অতুল দা আমাকে খুব হেল্প করেছে সেটার জন্য। তো তুমি র্যাম্পের প্রসঙ্গে যখন এলে জিজ্ঞেস করি, তো র্যাম্প এখনো পর্যন্ত করেছো? হ্যাঁ সরি, র্যাম্প এখনো পর্যন্ত করেছো? হ্যাঁ হ্যাঁ করেছি, অনেক কটাই শো করেছি আমি স্যারের সাথে। আচ্ছা, কি কি কোম্পানি করলে? কোম্পানি মানে কি, র্যাম তো বললাম যে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল আছে, আদি রেডিমেড সেন্টার আছে, এগুলোরই সব র্যাম্প ওয়ার্ক শো ছিল আমাদের। তারপরে শপার স্টপ আছে, তো প্রতিটা ভাগ ভাগে ছিল, তো বিভিন্ন জায়গাতে আমি করেছি। তারপর স্যারের আরেকটা ব্র্যান্ড আছে বুনন, সেটা তো বলাই হয়নি, তো তারও অনেক কাজ করেছি আমি, তো সামনে আরো কাজ ওটা করতে চাই বলাটা বুননের, আগে জরুরি ছিল, জরুরি ওটা আগে ছিলাম। বলা, নাহলে তো পিটাবে। স্যারের নতুন নতুন যে শার্ট লঞ্চ হয়েছে বুননের, সেটারও কিছুদিন হ্যাঁ, আগেই ছিল ক্লাব লোকাতে শো, সেটাও মানে আমি অতুল দা ছিলাম, আয়ন ছিল, তো আমরা করেছি আর কি। তো খুব হ্যাপি, মানে আরো আস্তে আস্তে বুননের অনেক কাজ করব। বুননের ড্রেস গুলো সত্যিই খুব ভালো, বেশ, মানে হ্যাঁ, ইউনিক বুননের টাইপের আর কি, কালেকশন বা শার্ট সত্যি গুলো ভালো, যে বেরিয়েছিল খুব দারুণ, খুব দারুণ কাজ। সত্যি, মানে অ্যাকচুয়ালি বুনন আমার হ্যাঁ নিজেরও খুব ভালো লাগে, স্পেশালি হ্যাঁ, কুর্তিগুলো যেগুলো হয়, আমি তো কুর্তিগুলো অন্য কিছু প্লাস হচ্ছে করি না মেয়েদের শাড়িগুলো সাধারণত। যেগুলো আছে, শাড়িগুলো খুব সুন্দর। না অ্যাকচুয়ালি আমি শাড়ি তো পরি না, আমি তো কুর্তি পরি, হ্যাঁ মানে অ্যাকচুয়ালি হয় না, যে মানে যে যেটা পরে তার সেদিকেই যে যেটা নজর পড়ে তার দেয়, সেটা আমার ওই পছন্দ। অবস্থাটাই, আমার ওই দিকেই নজরটা বেশি ছিল, সেটাই আর কি। তো তুমি আর কোন কোন কোম্পানির সাথে কাজ করলে নিজেকে খুব ফর্চুনেট মনে করবে? এখনো স্যারের, এখনো আমি খাদি আছে, খাদির সাথে আমি এখনো কাজ করিনি, তো আমি খুব হুম, এক্সাইটেড আছি যে খাদির সাথে কাজ করব। হয়তো লকডাউন না থাকলে এর কদিনের মধ্যেই হয়ে যেত, হয়ে যেত, কিন্তু দেখি আফটার দ্যাট, আমি আফটার দ্যাট লকডাউনের পর স্যারের সাথে আমি কথা বলেছি, এবার স্যার যেদিন বলবেন আর কি সেদিন খাদির সাথে করতে পারলে মানে খুব ভালো হবে আর কি। খুব ওটা বড় একটা ব্র্যান্ড, ব্যাপার আছে, কারণ অনেক বড় গভর্নমেন্টের ব্র্যান্ড, ব্যাপার, হ্যাঁ গভর্নমেন্টের তো ব্যাপার, অনেক বড় সেন্ট্রাল ব্র্যান্ড, এটা গভর্নমেন্ট, কাজ করতে পারলে খুব ভালো লাগবে আমার। ভেরি গুড। ঠিক আছে, আর আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি হ্যাঁ অমিত। আমি তোমার থেকে লাস্ট জানতে চাইবো যে আমাদের যারা দর্শক তাদেরকে তুমি কি মেসেজ দিতে চাইবে, এই যে লকডাউনটা যে চলছে বা আরো যে 15 দিন এক্সটেন্ড হলো, এক্সটেন্ড করেছে তার 15 জুন পর্যন্ত করেছে। তো এক্স্যাক্টলি আমি তো একটাই আজকেই সেটা মেসেজ দিচ্ছি। দিতে চাই যে আমরা নিজেদেরকে আগে সচেতন হতে হবে, আমরা যদি সচেতন না হই তো এই কোভিড-19 পুরো কিন্তু মহামারী আকার ধারণ নেবে।
আমি আমি এই কিছুক্ষণ আগে যেটা বললাম যে মিষ্টির দোকানের এই প্রসঙ্গ, তারপর হচ্ছে বাজারে এই ভিড়, তো এই জিনিসগুলো তো আমাদের উপর ডিপেন্ড করছে না। আমরা যতটা সচেতন থাকবো ততটাই আমরা ভালো জায়গায় থাকবো, যদি সচেতন আমরা না থাকি তো আমরা আস্তে আস্তে তো দেখতেই পাচ্ছি যে আমাদের মেডিকেল সিস্টেমও এতটা কিন্তু ভালো না, এখনো ভ্যাকসিন কেউই পায়নি বলতে গেলে, প্রায় কেউ পাইনি, প্লাস প্রায় কেউ পায়নি। হসপিটালে বেড হ্যাঁ, পাওয়া যাচ্ছে না, বেড পাওয়া হসপিটালে যাচ্ছে বেড না পাওয়া সবকিছু, যাচ্ছে না। তো আমাদের সচেতন থাকতে হবে সবার আগে। ঠিকই তাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ অমিত, তোমার সাথে খুব ভালো থ্যাংক ইউ সন্ধ্যা তুমি কাটালাম তো। আমরা। আপনাদের সাথে দেখা হবে আগামীকাল সন্ধে 6টার সময় এবং সন্ধে 8টার সময় লকডাউন আড্ডাতে। আমাদের সাথে থাকবেন বলিউড এবং টলিউডের অভিনেতা অভিজিৎ লাহিড়ি, সন্ধে 6টায় এবং 8টায় থাকবেন হচ্ছে কস্টিউম এডি অস্মিতা। তাদের সাথে আমরা আসবো 12 এবং 13 নম্বর এপিসোড নিয়ে লকডাউন আড্ডায়। দেখা হচ্ছে আগামীকাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের সাথে অবশ্যই